দেখো তো সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, তোমরা একটু চেক করে বলো তো সাউন্ড ওকে আছে কিনা। হ্যাঁ, সাউন্ড ওকে থাকলে আমরা শুরু করে দিচ্ছি। তোমাদের কমেন্টগুলো আমি জাস্ট আমি নিয়ে নিচ্ছি, তো কমেন্টগুলো নিয়ে নিই। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে হচ্ছে অনেকে বলছো ঠিক আছে। সো দাঁড়াও একটু, জাস্ট ফাইনাল একটা চেক করে। হ্যাঁ ঠিক আছে, ব্লার নাই, ব্লার নাই। যাদের ব্লার হচ্ছে তাদের হচ্ছে ইয়েতে প্রবলেম আছে, আমি দেখতেছি ব্লার নাই। হ্যাঁ আমি নিজেই দেখতেছি ব্লার নাই, ক্লিয়ার আছে। যাদের ব্লার হচ্ছে তারা একটু রিফ্রেশ করো, না হলে হচ্ছে নেট কানেকশন চেক করো, তোমাদের নেটের প্রবলেম আছে, লোড নিতে পারতেছে না। আচ্ছা সো কথা হচ্ছে যে আমরা গতদিন পর্যন্ত মানে আমরা কই আসি এই চ্যাপ্টার, আমরা অনেক কিছুই পড়ছি। হ্যাঁ নর্মাল যে মানে যেগুলো বেসিক বিষয়গুলো, প্রাবল্য, বিভব, নিউটনের নিউটন বলছি কুলম্বের সূত্র, সব কিছুই পড়ছি। এখন কথা হচ্ছে আমাদের কি কি আছে, আমাদের ধারকত্ব বাদ আছে, আমাদের ডাইপোল বাদ আছে, আর হচ্ছে আমাদের গাউসের সূত্র বাদ আছে। সো ডাইপোল আর গাউসের সূত্র মোটামুটি একদিনে হয়ে যাওয়ার কথা, ধারকত্ব আজকে হবে, ঠিক আছে? সো ধারকত্ব আমরা আজকে টপিকটা পড়বো হচ্ছে ধারকত্ব এবং ধারক। সো ধারকত্ব বাংলা নাম দেখে বোঝা যাচ্ছে ধারকত্ব কি হওয়া উচিত। ধারকত্ব জিনিসটা হচ্ছে ধারণের ক্ষমতা, রাইট? ধারণ ক্ষমতা। এখন চ্যাপ্টার নাম কি? চ্যাপ্টার নাম হচ্ছে স্থির তড়িৎ, রাইট? তাহলে আমরা তড়িৎ বা আধান ধারক ক্ষমতা বোঝাচ্ছি। তারপর স্থির মানে মানে এমন ধারণ ক্ষমতা যেটা স্থির তড়িতের ধারণ ক্ষমতা বা স্থির আধানের ধারণ ক্ষমতা। আমরা কিন্তু গতিশীল আধানের ধারণ ক্ষমতা বলতেছি না। গতিশীল আধান মানে কি? চার্জ গতিশীল মানে যাচ্ছে তো যাচ্ছেই, স্টোর করতেছি না। কিন্তু এখানে ধারণ ক্ষমতা বলতে ক্যাপাসিটি, যেটা খেয়াল করো আমরা বলি না যে একটা স্টেডিয়ামের ক্যাপাসিটি কত, একটা স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ধরো হচ্ছে 50,000, রাইট? সো আমরা বলি যে ক্যাপাসিটি হচ্ছে 50,000। সো 50,000 মানুষকে সে বসতে দিতে পারবে, এমন না যে 50,000 মানুষ হাঁটাহাঁটি করতে পারবে, 50,000 মানুষকে বসতে দিতে পারবে। তো মানুষজন বসলে কি হয়, মানুষজন স্থির হয়ে যায় না। ওইভাবে চিন্তা করো, তোমরা চার্জকে স্পেস করে দিচ্ছ থাকার জন্য বা চার্জকে রাখার ক্যাপাসিটির বলতেছ। সো কি হচ্ছে, আমরা আমরা কি বলছি, আমরা বলছি চার্জের ধারণ ক্ষমতা হচ্ছে ধারকত্ব, ঠিক আছে? সো চার্জের ধারণ ক্ষমতা যেটা, সো ধারকত্ব বা ইংলিশ নামটা হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটি থেকে ক্যাপাসিটর। হ্যাঁ সরি, ধারকত্বের নাম হচ্ছে ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটি থেকে ক্যাপাসিটেন্স ওয়ার্ডটা আসছে। সো ধারণ ক্ষমতা বোঝায়, সো এই ধারণ ক্ষমতা কার কার উপর নির্ভর করে এখন সেটা বুঝতে হবে। সো যে কোনো বস্তু যা চার্জ ধারণ করতে পারে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ধারক, ঠিক আছে? যে কোনো বস্তু, যে কোনো বস্তু যা চার্জ ধারণ করে, চার্জ বলতে স্থির চার্জ বোঝাচ্ছি আমরা। সো চার্জ ধারণ করে সেটাকে বলা হয় ধারক, এর ইংলিশ নাম হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটর। সব কিছুই কিন্তু ক্যাপাসিটি ওয়ার্ডটা থেকে এসেছে, হ্যাঁ ক্যাপাসিটি থেকেই এসেছে সব, ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটর, ক্যাপাসিটি মানে ধারণ ক্ষমতা। আচ্ছা সো এখন কথা হচ্ছে যে ধারণ ক্ষমতা কার কার উপর ডিপেন্ড করে সেটা বুঝতে হবে। সো দেখো যে তুমি একটা গোলকের কথাই যদি চিন্তা করো, এই গোলকে কিন্তু তুমি হাজার হাজার মানে কুলম চার্জ চাইলেই দিতে পারবা না। মানে আমি যেটা বলতেছি যে অসীম সংখ্যক চার্জ তুমি চাইলে দিতে পারবা না, কারণ প্রতিটা বস্তুরই ধারণ ক্ষমতার একটা লিমিট আছে। ওই লিমিটের ঊর্ধ্বে যদি তুমি চার্জটা দিয়ে দাও তাহলে বস্তুটা যেটা হবে, বস্তুটা মানে ক্র্যাশ করে যাবে, বা অন্য কথায় বস্তুটা টিকতে পারবে না। আর আরেকটা জিনিস হচ্ছে এক্সট্রা চার্জ দিলেও সেটা নিবে না, এটাও কথা, এক্সট্রা চার্জ দিলেও সেটা নিবে না। যেরকম পানি চিনির দ্রবণে, চিনি এবং পানির দ্রবণের কথা যদি চিন্তা করো,
মনে করো পানি নিছো, তারপর কি করতেছো তুমি? চিনি ঢালতেছো। তুমি চিনি ঢালতেইছো, এখন কি হবে? যারা সমসত্ত্ব অসমসত্ত্ব দ্রবণ তোমরা পড়ছো এই টপিকটা, তুমি চিনি ঢাললেও এক সময় দেখো মিশবে, প্রথমত চিনিগুলো মিশে যাবে, কিন্তু এক সময় যেটা হবে অতিরিক্ত চিনি যখন পড়ে যাবে তখন চিনি আর মিশে যাবে না, তখন চিনি যেটা হবে চিনি পানির ভিতরে অধঃক্ষিপ্ত হয়ে পড়ে থাকবে। ওই রকম কাহিনী হচ্ছে এখানে। তুমি চার্জ দিবা, ভালো কথা, চার্জ দিচ্ছ, দিতে দিতে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দেওয়ার পরে এক্সট্রা চার্জ যেটা থাকবে সেটা আর এটা নিবে না, সিস্টেমটা আর চার্জটা নিবে না। এখন কথা হচ্ছে যে কতটুকু চার্জ হবে সেটা কার উপর ডিপেন্ড করে সেটা বুঝতে হবে। সো ধরলাম এখানে চার্জ হচ্ছে কিউ। এখন এই কিউ চার্জটা আসলে নির্ভর করে হচ্ছে বিভবের উপরে, এইটা খেয়াল রাখবে। কিউ সমানুপাতিক হচ্ছে ভি। এই যে এই গোলকের বিভব, যেটা ভোল্টেজ, যেটা বিভব আমরা পড়ছি না, পড়ছি তো, বিভব যেটা, তার অনুপাতে চার্জ সেটা নিতে পারবে। বিভব যত বেশি হবে চার্জ নেওয়ার ক্যাপাসিটি বেশি হবে, বিভব যত কম হবে চার্জ নেওয়ার ক্যাপাসিটি কম হবে, এটা খেয়াল রাখো। বিভব যত বেশি হবে, ভি যত বেশি হবে চার্জ নেওয়ার ক্যাপাসিটি তত বেশি হবে, আর বিভব যত কম হবে চার্জ নেওয়ার ক্যাপাসিটি তত কম হবে, ঠিক আছে? সো বিভব বেশি হলে চার্জ নেওয়ার ক্যাপাসিটি বেশি কেন? নর্মাল চিন্তা করো, বিভব বেশি মানে কি? বিভব বেশি মানে কি পরিমাণ ওকে কাজ করতে হয়েছে, রাইট? একটা পয়েন্টকে, পয়েন্টে একটা বিন্দু চার্জ আনতে কি পরিমাণে কাজ করতে হয় সেটাই তো হয় বিভব। এখন তোমার যদি বিভব কাজটা যদি তুমি বেশি করো, মানে তুমি ধরো যে তুমি একটা যে কোনো একটা বস্তু, ধরো একটা গাড়ির কথাই চিন্তা করো, একটা গাড়ি তুমি কিনলা, হ্যাঁ গাড়ি তুমি কিনলা, এখন গাড়ি কিনতে তো তোমার খরচ হবে, এখন যত বেশি খরচ হবে গাড়িটা তত বেশি হেভি হবে না? নর্মালি সব, তুমি যে কোনো বস্তু যখন কিনবা যত বেশি খরচ করবা তত বেশি হেভি হবে। তো একটা চার্জকে তুমি আনতে যত বেশি কাজ করবা, সো তোমাকে বুঝতে হবে ওই জায়গায় তুমি বেশি চার্জ আনছো, রাইট? সো তুমি বিভব বেশি মানে কি, ওই জায়গায় চার্জটাও আসলে বেশি, রাইট? চার্জটা ধারণ ক্ষমতা ওই জায়গায় বেশি। সো এই জন্য কিউ সমানুপাতিক হয় ভি। আর এখন তুমি তাহলে কিউ ইকুয়াল সমানুপাতিক ভিটাকে একটা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে লিখতে পারো, কিউ ইকুয়াল টু সি ভি। আর এই যে কনস্ট্যান্টটা এটাই হচ্ছে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব, ক্যাপাসিটেন্স বা ধারকত্ব, বুঝো? কিন্তু আমরা হ্যাঁ যে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, সো তুমি কি করছো, তুমি ভোল্টেজ বেশি ওই জায়গায় পাইছো, তার মানে কি তোমাকে বেশি খরচ করতে হয়েছে। সো বেশি খরচ করতে হয়েছে মানে কি, ওই জায়গার ক্যাপাসিটি বেশি না, কিউ বেশি, কিউ বেশি। সো এই হচ্ছে কথা। যেরকম একটা যে গ্লাসের কথা চিন্তা করো, তুমি যদি বেশি দাম দিয়ে গ্লাস কেনো, বা তুমি গ্লাসের বদলে মগও কিনতে পারবা, বা গ্লাসের বদলে জগও কিনতে পারবা, সো জগে পানি বেশি আসবে। সো ওই জায়গায় ভোল্ট মানে বিভব বেশি হলে চার্জ বেশি থাকবে। সো দেখো এই যে এই হচ্ছে কথা, কিউ ইকুয়াল টু সিভি, সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স বা ধারকত্ব, এই কনস্ট্যান্ট, ঠিক আছে? সো এই ইকুয়েশন নিয়েই কিন্তু আমাদের খেলা, ঠিক আছে? আজকের পুরো খেলাটাই কিন্তু এই ইকুয়েশনটা নিয়েই, এটার উপরেই সব, কিউ ইকুয়াল টু সিভি। সো এখন তাহলে আমরা যদি সি এর সংজ্ঞাটা দিতে চাই, অফিসিয়াল একটা সংজ্ঞা যদি লিখতে চাই যে কিউ ইকুয়াল টু সিভি থেকে সি এর সংজ্ঞাটা লিখবো, কী রকম সংজ্ঞা হওয়া উচিত সি এর? লাইট অফ করি। সি এর সংজ্ঞা কীরকম হওয়া উচিত? তাহলে সি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু সিভি থেকে আমরা লিখতে পারি হচ্ছে সি ইকুয়াল টু কিউ বাই ভি। সো এখন যদি এটা সংজ্ঞা লিখতে বলে তাহলে কী লিখবো? সংজ্ঞা লেখার সময় সবসময় মনে রাখবা বেশিরভাগ সংজ্ঞাতে যেটা হয় নিচ থেকে উপরে ওঠে, কীরকম? এক বিভব, এক ভোল্টেজ বিভব পার্থক্যে, এক ভোল্টেজ বিভব পার্থক্যে একটা বস্তু যে পরিমাণ স্থির চার্জ ধারণ করতে পারে, এক ভোল্ট, দেখো নিচে নিচ থেকে আসছে, ভোল্টের কথা বলছে উপরে চার্জের কথা পরে বলছে, এক ভোল্ট বিভব পার্থক্যে থাকা অবস্থায় যে কোনো বস্তু যে পরিমাণে চার্জ ধারণ ক্ষমতা আছে, বা যে পরিমাণ ধারণ করতে পারে। কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, আস্তে আস্তে দাঁড়াও, লাইট চলে আসবে, এখানে লাইট চলে আসবে, চলে আসছে মনে হয় লাইট, চলে আসছে, কারেন্ট চলে গেছিল, এক সেকেন্ডে চলে, দাঁড়াও আমি একটা লোড নিয়ে নিই, হ্যাঁ
হ্যাঁ, আমার সাথে ভূত, আমার ছায়া দেখা যাচ্ছে। যাই হোক, এই কারেন্ট চলে গেছে। হ্যাঁ, কারেন্ট চলে গেলে কি হয়, কারেন্ট চলে গেলে স্টুডিওর সব লাইট অফ হয়ে যায়, জাস্ট জেনারেটরের ব্যাকআপের একটা লাইট থাকে, ওই লাইটটার এখানে পড়ে আর কি। সো কিছু করার নাই, কিন্তু আপাতত আমাদের কাছে সুবিধা আছে যে আমাদের কাছে নেট আছে, সমস্যা নেই, মানে ওয়াইফাই আছে ব্যাকআপ, সো চলবে, ক্লাস চলবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো আমরা চালাই, আশা করি সমস্যার কথা না। এখানে জাস্ট আমার ছায়াই দেখা যাবে, কিন্তু লেখা দেখতে অসুবিধা হওয়ার কথা না। সো দেখো, কিউ ইকুয়াল টু সিভি, তাহলে সি ইকুয়াল টু কিউ বাই ভিতে ছিলাম, আর কই ছিলাম আমরা, কি বলতেছিলাম, সংজ্ঞা। তো সংজ্ঞা কি করে, আমরা নিচ থেকে উপরে যাব বেশিরভাগ টাইমে। সো এক ভোল্ট বিভব পার্থক্যে থাকার সময় যে পরিমাণে চার্জ ধারণ করতে পারে সেটাকে বলা হচ্ছে একটা বস্তুর চার্জ ধারকত্ব। এখন তাহলে এটার এককটা কি হবে, চেক করো তো, এটার এককটা কি হবে, এটার একক হচ্ছে কুলম এবং এটার একক হচ্ছে ভোল্ট, রাইট, ভোল্ট। সো এককটা হবে হচ্ছে কুলম পার ভোল্ট, বা এটার একটা অফিসিয়াল একটা ভালো একক আছে, বা ফারাড, বা এটাকে শুধু এফ লেখা হয়। ওকে, সো দেখো যে জিনিস কিন্তু খুব ইজি, আমরা কিন্তু খুব কঠিন, হ্যাঁ, ই করি নে, কিছু করি নে, চলচ্চিত্র বারবার আটকে যাচ্ছে, তোমার সমস্যা মনে হয়? আমার আটকাচ্ছে না, আমি দেখতেছি, হ্যাঁ আমি লাইভে দেখতেছি, কিন্তু সাথে সাথে আটকাচ্ছে না, আমি আসলে দেখি, কারণ হচ্ছে আটকে গেলে নাহলে আবার ওই জায়গায় আবার পড়াইতে হবে। সো যতই মানে হুট করে আটকে যেতেই পারে, যেরকম হুট করে কারেন্ট চলে গেল, সো নেটও চলে যেতে পারে হুট করে। সো আমি দেখতেছি পুরোটাই, হ্যাঁ সমস্যা হচ্ছে না, আমি দেখতেছি। আচ্ছা, সো এতটুকুতে কারো কোনো সমস্যা হওয়ার আশা করি কথা না। আমাদের কি করতে হবে বলো তো, আমাদের কিউ ইকুয়াল টু সিভি অথবা সি ইকুয়াল টু কিউ বাই ভি যেটা আছে এটাই মনে রাখতে হবে। এখন হচ্ছে আমরা বিভিন্ন পদার্থের ধারকত্ব নিয়ে একটু পড়ব। ওকে, বিভিন্ন পদার্থের ধারকত্ব নিয়ে একটু পড়ব। সো প্রথমে আমরা যে ধারকত্বটা পড়ব, তাহলে এইটা আমরা একটু সরাই, সেটা আমরা দেখবো হচ্ছে গোলকের, গোলকের ধারকত্ব। সো গোলকের ধারকত্ব, এটা নিরেট গোলক ফাঁপা গোলক দুই ক্ষেত্রেই সেম হবে। হ্যাঁ, গোলকের ধারকত্বটা নিরেট গোলক ফাঁপা গোলক দুই ক্ষেত্রেই সেম হবে। এই দেখো, গোলক আঁকাইছি না, এ গোলক হয় নাই, কি হয়েছে, এটা বেঁকে গেল কেন, এক সাইডে আজব, আজকে আমার গোলক বেঁকে যাচ্ছে কেন। আচ্ছা আঁকাই, দাঁড়াও, মোটামুটি একটা আঁকাই, সমস্যা, গতদিন সুন্দর সুন্দর গোলক আঁকাচ্ছিল, হ্যাঁ হয়েছে মোটামুটি গোলক। এবং এটার ব্যাসার্ধ কত, এটা ব্যাসার্ধ হচ্ছে আর, এবং এটা হচ্ছে কেন্দ্র। এখন কথা হচ্ছে গোলকের পৃষ্ঠে বা গোলক কতটা চার্জ নিতে পারবে, এটা আমরা বের করব না, ধারকত্ব মানে কি, কতটা চার্জের ক্যাপাসিটি। সো গোলকের চার্জগুলো কই থাকে, গতদিন আমরা শিখছি, কই থাকে, একদম বাইরের কর্নারে, বা অন্য কথায় একদম বাইরের পৃষ্ঠে চার্জ থাকবে, কিউ চার্জ। এখন কিউ ইকুয়ালটা কত, সিভি, সো সি বের করবো আমরা, সো কিউ বাই ভি করতে হবে। ভি বলতে কোথাকার ভি, যেখানে চার্জগুলো আছে সেখানকার ভি। সো চার্জগুলো কই আছে, চার্জগুলো আছে বাইরের পৃষ্ঠে। সো বাইরের পৃষ্ঠে মানে এই পয়েন্টে ভি কত আমরা জানি না, জানি তো শিখছিলাম না, ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কে কিউ বাই আর, শিখছিলাম কি না, যে বাইরে যদি কিউ চার্জ থাকে তাহলে এই পয়েন্টে বিভবটা কত, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর, সোজা হিসাব। তাহলে এটা যদি শিখে থাকি, তাহলে ভি দেখো এটা, কিউ এটা, সো আমরা সি বের করতে পারবো না, সি বের করতে পারবো না, সি কত কত হবে, কিউ বাই ভি, কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু তো কিউ, আর ভি এর ভ্যালু দেখাই দাও, 4 পাই এপসাইলন নট কে টু কিউ বাই আর। সো কিউ কিউ কাটে, বাকিদের কি হয়, ফাটে যায় নাকি, কিউ কিউ কাটে বাকিদের ফাটে, 1/4 পাই এপসাইলন নট তো এখানে, রাইট। সো দেখো সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট কে আর। সো এই হচ্ছে গোলকের ধারকত্ব, গোলকের ধারকত্ব। সো একটা গোলকের ধারকত্ব কিসের উপর ডিপেন্ড করে এটা খুব ভালো মতো বুঝতে হবে, এটা বুঝলে অনেক ম্যাথ ইজি হয়ে যাবে। দেখো একটা গোলকের ধারকত্ব কিসের উপর ডিপেন্ড করছে, 4 পাই কনস্ট্যান্ট, এফসাইলন নট কি কনস্ট্যান্ট, রাইট, কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্ট মানে হচ্ছে চেঞ্জ হবে না, চাক খুশি তাই হোক,
এপসাইলন নটের ভ্যালু চেঞ্জ হবে না, 4π-এর ভ্যালু চেঞ্জ হবে না। কে চেঞ্জ হবে, কেটা কি? কেটা হচ্ছে মাধ্যম। কোন মাধ্যম? যে মাধ্যমে গোলকটা আছে। এই যে মাধ্যম, এই যে গোলকটা যদি পানির মধ্যে থাকে তাহলে কে এর ভ্যালু কত হবে? 80। যদি শূন্য মাধ্যমে থাকে, মানে কিছু বলা না থাকে বা বায়ু মাধ্যমে থাকে, কত হবে? 1, রাইট? যদি আমরা বলি পৃথিবী একটা গোলক, পৃথিবী কই আছে? পৃথিবী আছে শূন্যের মধ্যে বা বায়ুর মধ্যে, বায়ুমণ্ডল দ্বারা বেষ্টিত, রাইট? পৃথিবীর পৃষ্ঠটা বায়ুমণ্ডল দ্বারা বেষ্টিত বা অন্য কথায় শূন্যের মধ্যে। সো কে এর ভ্যালু পৃথিবীর ক্ষেত্রে কত হবে? 1, এটা আমরা দেখবো এখনই। আর 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 হচ্ছে ব্যাসার্ধ। সো আমরা মেইন কথাটা লিখতে পারি, গোলকের গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধ ও সে যে মাধ্যমে আছে সেই মাধ্যমের উপর নির্ভরশীল নির্ভরশীল। তার মানে তুমি কি কি চেঞ্জ করলে ধারকত্বটা চেঞ্জ হবে? কে এর ভ্যালু চেঞ্জ করলে এবং আর এর ভ্যালু চেঞ্জ করলে, মানে মাধ্যম চেঞ্জ করো অথবা ব্যাসার্ধ চেঞ্জ করো, গোলকের ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, মাধ্যম আর হচ্ছে ব্যাসার্ধ। ওকে, সো আমরা একটা ম্যাথ করি ছোট্ট। পৃথিবীকে সুষম গোলক ধরে নিয়ে তার ধারকত্ব নির্ণয় করো। পৃথিবীকে সুষম গোলক ধরে নিয়ে তার ধারকত্ব নির্ণয় করো, ঠিক আছে? সো পৃথিবী কি একটা গোলক? সুষম গোলক মানে কি? পৃথিবী তো নর্মালি কি, পৃথিবী তো মাঝখানে, মানে উপরে নিচে চ্যাপটা আর ডানে একটু মানে প্রসারিত, বামে ডানে একটু প্রসারিত, মানে সাইড ওয়াইজ একটু প্রসারিত উপরে চ্যাপটা। কিন্তু এখানে বলছো না সুষম গোলক মানে হচ্ছে চারিদিকে সমান ব্যাসার্ধ ধরে নাও। সো চারিদিকে সমান ব্যাসার্ধ তুমি যদি ধরে নাও পৃথিবীর, সো এটা হচ্ছে আর ব্যাসার্ধ, আগের চিত্রটাই আর ব্যাসার্ধ পৃথিবীর জন্য। আর পৃথিবীর পৃষ্ঠে তাহলে ধারকত্ব বের করতে হবে, তাহলে কত হবে? সি ইকুয়াল টু 4π ε0 আর। এখানে কে কই গেল? পৃথিবী কই আছে বললাম একটু আগে, বায়ুমণ্ডল দ্বারা বেষ্টিত বা শূন্য মাধ্যমে, রাইট? সো শূন্য মাধ্যমে বা বায়ুমণ্ডলে কে এর ভ্যালু কত? 1। সো কে এর ভ্যালু 1, 4π ε0, আর বসবে শুধু। সো এবার দেখো 4π ε0, সো 4π ε0 এর ভ্যালু হচ্ছে 8.854 × 10⁻¹২। আর এর ভ্যালু কত? পৃথিবীর আর কত? পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু সবসময় প্রশ্নে দেওয়া থাকবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। কত? 6400 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ, 6400 কিলোমিটার। সো 6400 কিলোমিটারকে মিটারে চেঞ্জ করে নাও। সো এই হচ্ছে তোমার 4π ε0 আর। এখন তুমি তাহলে কি পারবে? এখন তুমি ক্যালকুলেটার জাস্ট বসাই, দেখি কত আসে। আমাদের অ্যান্সার কিন্তু আসলে ফারাডে, হ্যাঁ, ফারাড বা কুলম পার ভোল্ট যেটা বলো আর কি। সো আমরা ফারাড বলবো সবসময়, অফিসিয়াল নাম। 7.12 × 10⁻¹⁴ ফারাড। সো এটা আবার অনেক সময় না এমসিকিউতে আসে, এমসিকিউতে আসলে কিভাবে দেয় জানো? মাইক্রো ফারাড হিসেবে দেয়। সো তোমাকে এখন যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে এটাকে মাইক্রো ফারাডে চেঞ্জ করতে 10⁶ দ্বারা গুণ দিতে হবে, 712.08 মাইক্রোফারাড। আমি একটু তাও ক্যালকুলেশনটা চেক করি, 4π ε0 আর, পারফেক্ট, ঠিক আছে। সো পৃথিবীর ই হচ্ছে এটা, এমসিকিউতে দেখবো অনেক সময় এইটা হুবহু তোমার অপশনে দেওয়া, আর নাইলে এটা হিসেবে রাখলেও হবে, ঠিক আছে, তোমার ইচ্ছা। আচ্ছা, সো পৃথিবীর ধারকত্ব গেল, একটা গোলকের ধারকত্ব। এখন কথা হচ্ছে এই গোলকের ধারকত্ব নিয়ে আর কী কী আসতে পারে, আর কী কী কাজ হয় আসলে, ঠিক আছে, মানে কী কী কাজ করা যায়। ধরো আমরা একটা ম্যাথ দিই, এবং এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, যে ম্যাথটা আমরা এখন করাবো, ঠিক আছে, এই ম্যাথটা অনেক অনেক ইম্পর্টেন্ট। ধরো এরকম বললাম, এর একটা গোলক, গোলক, এটা আরেকটা গোলক, দুইটা গোলক নিয়ে কাজ করো। সো ধরো এই গোলকের চার্জ হচ্ছে
প্লাস 6 কুলম, আর এইগুলোকে চার্জ হচ্ছে কত দিব, আচ্ছা প্লাস 10 ধরো, হ্যাঁ প্লাস 10 ধরো, আর এইগুলোকে চার্জ ধরো হচ্ছে মাইনাস 2 কুলম। ওকে আচ্ছা, কারেন্ট চলে এসেছে, কারেন্ট চলে এসেছে, চেক, এবার আরো ক্লিয়ার দেখা যাবে, একটু দাঁড়াও, গরম হয়ে গেছে রুমটা, একটু দাঁড়াও। সো খেয়াল করো এখানে দুইটা চার্জ বললাম, বা দুইটা গোলক বললাম, চার্জ না স্যার গোলক, হ্যাঁ একটা হচ্ছে প্লাস 10 কুলম আছে এটাতে, আর এখানে হচ্ছে প্লাস মাইনাস মাইনাস 2 কুলম চার্জ আছে এটাতে। কিউ এর ভ্যালু গুলো হচ্ছে এটা Q1 Q2 আকারে লিখতে পারো। এটার ব্যাসার্ধ ধরো হচ্ছে, আবার কি হলো, রাইট, আচ্ছা দাঁড়াও, আজকে কারেন্টে হেভি ঝামেলা করতেছে মনে হচ্ছে, আচ্ছা এটার ব্যাসার্ধ ধরো হচ্ছে, ধরো কত ধরবা, ধরলাম ইচ্ছা মতো, এটা হচ্ছে 2 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে, এটা কত ধরব, ধরো একটু ভালো ডাটা নেই তাহলে হচ্ছে ম্যাথগুলোতে মানগুলো ভালো আসবে, নাহলে দশমিকের মান চলে আসবে, বুঝাইতে সুবিধা হবে, একটু ভালো ডাটা নেই। এখানে টোটাল চার্জ কত আমার, টোটাল হচ্ছে 8, আচ্ছা এটা -1 দাও, সমস্যা কি, -1 দিয়ে করি, হ্যাঁ সমস্যা নেই, আচ্ছা এটা দেওয়া হচ্ছে 2 সেন্টিমিটার, এটা দেওয়া হচ্ছে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ, মানে ভালো ডাটা নিলাম, যাতে হচ্ছে ক্যালকুলেটার ছাড়াই করা যায়, আর করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, না হলে মানে যে কোনো ডাটা নিয়ে ম্যাথ করা যাবে ওটা সমস্যা না, কিন্তু ক্যালকুলেশনে ভগ্নাংশ আসবে, কী দরকার, একটু কিছু জিনিস একটু ডিটেলসে বোঝাবো তো, সেই জন্য হচ্ছে আমাদের ই থাকুক, এই ভ্যালুগুলো থাকুক। আচ্ছা সো 10 -1, ঠিক আছে, আমার সাথে কেন কারেন্ট দুষ্টামি করে, কারণ হচ্ছে আমি ট্রিপল এতে পড়ছি তো, আমি তো কারেন্টের মিস্ত্রি, সো কারেন্ট জানে যে কিছু প্রবলেম হলে এই ব্যাটা ঠিক করবে, সো ইচ্ছা করে তেরা বেড়া করে প্রবলেম করে আমার সাথে, কারণ আমি তো কারেন্টের মিস্ত্রি না, এই জন্য দেখো 10 -1 কুলম্ব আছে, আর এখানে আছে 2 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, এই ম্যাথটা করার জন্য একটা একটা জিনিস লেখো, টিপস বা কি বলে কনসেপ্ট, কনসেপ্টটা হচ্ছে, কনসেপ্ট, একটি গোলক কতটুকু চার্জ ধারণ করবে তা নির্ভর করে তার ধারকত্বের উপরে, এটা হচ্ছে প্রথম কথা, তারপরের কথা হচ্ছে দুটি গোলক বা দুটি ভিন্ন বস্তু, দুটি ভিন্ন বস্তু লেখো, বস্তুকে কানেক্টেড, কানেক্টেড করা হলে ততক্ষণ পর্যন্ত চার্জের আদান আদান প্রদান হবে যতক্ষণ না বিভব সমান হয়, এটা বুঝতে হবে, হ্যাঁ এই এই লাইন দুইটা ইম্পর্টেন্ট আসলে এই ম্যাথটা করার জন্য। আসলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এদের মধ্যে কানেকশন দেওয়া, হ্যাঁ এখন কানেকশনটা অফ আছে, আমরা অন করে দিব, মানে কানেকশনটা এরকম করে দিব, সুইচটা অন করে দিব, কানেকশনটা অফ অফ আছে এখন অন করে দিব, কানেকশন অন করার পরে হ্যাঁ আমরা লিখে দিব যে এইভাবে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে, পরিবাহী তার দ্বারা গোলকদ্বয়কে যুক্ত করলে, গোলকদ্বয়কে যুক্ত করলে, গোলকদ্বয়ের শেষ চার্জ কত হবে, মানে আদি চার্জ দেওয়া হচ্ছে প্লাস 10 -1, তো শেষ চার্জ কত হবে,
সো দেখো কি বলছে, একটি গোলক কতটুকু চার্জ ধারণ করে। সো শেষ যে চার্জগুলো হবে সেই চার্জ ধারণ ক্ষমতা অবশ্যই অবশ্যই কার উপর নির্ভর করে, ধারকত্বের উপরে নির্ভর করছে। আর দুটি ভিন্ন বস্তু, এটা একটা ভিন্ন বস্তু, এটা একটা ভিন্ন বস্তু, কানেক্টেড করা হলে, কানেক্টেড মানে এই যে তার দিয়ে, পরিবাহী তার, কিন্তু হ্যাঁ পরিবাহী তার দ্বারা যখন কানেক্ট করা হয় ততক্ষণ পর্যন্ত চার্জের আদান প্রদান হবে। মানে এখানে দেখো চার্জ কিন্তু ঠিক মানে সেম না, ভিন্ন ভিন্ন চার্জ। তাহলে যেটা হবে, চার্জের আদান প্রদান হবে কতক্ষণ, যতক্ষণ না তাদের বিভব সমান হয়। কেন? কারণটা হচ্ছে তোমরা স্থির চল তড়িতে হচ্ছে তোমরা আগের ইয়েতে কি বলে 9-10-এ পড়ছো এটা, যে দুইটা পয়েন্টের মধ্যে কারেন্ট পাস করবে কখন, যখন এই পাশে বিভবটা হয় উচ্চ আর এই পাশে বিভবটা হয় নিম্ন, রাইট? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে কারেন্ট যায়, আমরা কিন্তু জানি এটা, 9-10 থেকে পড়ছি। সো এখানে কারেন্ট যাওয়ার জন্য বিভব পার্থক্য থাকতে হয়, বা উচ্চ বিভব থাকতে হয়, নিম্ন বিভব থাকতে হয়। এখন যদি কোনো বিভব পার্থক্য না থাকে, এখানকার বিভব আর এখানকার বিভব যদি সেম হয়ে যায়, যখন বিভব সমান হয়ে যাবে তখন কিন্তু কারেন্ট যাবে না বা চার্জের আদান প্রদান হবে না। কারেন্ট মানে কি? চার্জ যাতায়াত করছে, চার্জের আদান প্রদান। সো এখানে দেখো বিভব, দেখো ততক্ষণ পর্যন্তই চার্জের আদান প্রদান হবে, কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না চার্জ সমান বিভব সমান হয়ে যায়। বিভব সমান হলে কি হবে, মাঝখানে বিভব সমান হয়ে গেলে চার্জের আদান প্রদান হবে না। তাহলে আমাদের দেখো পরিবাহী তার দ্বারা যখন গোলকদ্বয়কে আমরা যুক্ত করে দিব, তখন সেই পয়েন্ট পর্যন্ত চার্জের আদান প্রদান হবে, যখন তাদের বিভবটা হয়ে যাবে সেম, বিভবটা হয়ে যাবে হচ্ছে সেম। আর আরেকটা জিনিস, যে কিউ কিউ যেটা, দেখো এখানে টোটাল চার্জ কত সেটা কিন্তু আগে বুঝতে হবে। টোটাল চার্জ কত? টোটাল চার্জ কিউ নেট, কিউ ওয়ান প্লাস কিউ টু, রাইট? সিস্টেমের টোটাল চার্জ, কারণ চার্জ কিন্তু এর দুইটার মধ্যে আছে, আর কোথাও কিন্তু চার্জ নাই। তো সিস্টেমের টোটাল চার্জ কত? +10 -1 কুলম। বা দেখো প্লাস এবং মাইনাস যা আছে সেই অনুযায়ী কিন্তু যোগ দিতে হবে, ঠিক আছে? মানে প্লাস প্লাস করলে হবে না, প্লাস মাইনাস যা আছে তাই যোগ হবে, 9 কুলম। সো আমাদের কাজ কি, আমাদের কাজটা হচ্ছে এই যে 9 কুলম যে টোটাল চার্জ, এই বেটায় কিছু নিবে, এই বেটায় কিছু নিবে, এই বেটায় কিছু নিবে, এই বেটায় কিছু নিবে। এখন কে কতটুকু নিবে এটা বুঝতে হবে, কে কতটুকু নিবে এটা বুঝতে হবে, ঠিক আছে? সো দেখো আমাদের, দেখো আমরা শেষে কি বলতে পারি, চার্জ আদান প্রদান শেষে চার্জ আদান প্রদান শেষে V1 = V2, রাইট? V1 = V2, চার্জ আদান প্রদান শেষে কেবলই সেটা বললাম। সো একটু আগে একটা সূত্র পড়ছিলাম, Q = CV। সো আমরা ভি এর বদলে কি লিখতে পারি, Q/C, রাইট? এখন কথা হচ্ছে Q/C যে লিখলাম এখানে, দেখো কি ছিল, Q = CV ছিল আমাদের সূত্র। সো বা C = Q/V ছিল, তাহলে V = Q/C ওটাই কিন্তু লিখলাম, ঠিক আছে? Q/C লিখলাম। এখন কথা হচ্ছে কিউ কি উভয়ের সমান হবে, হচ্ছে না, চার্জ তো সমান হবে না, চার্জ সমান হবে না। কে কতটুকু চার্জ ধারণ করে তা নির্ভর করে তার ধারকত্বের উপরে, কিন্তু খেয়াল করো কে কতটুকু চার্জ ধারণ করে তা নির্ভর করে কিসের উপরে, তার ধারকত্বের উপরে। ধারকত্ব কিন্তু এখানে সেম না। কেন সেম না ব্রো? উই আর নট সেম। কেন সেম না? তোমার আমার মিলে না। কেন মিলে না? তোমার আমার ব্যাসার্ধ আলাদা। একটু আগে কি বললাম, সি সমানুপাতিক, C = ধারক ইয়ের ধারকত্ব, গোলকের ধারকত্ব, এটা না শূন্য মাধ্যমে 4πε0R। সো আর এর উপর ডিপেন্ড করে তো ধারকত্ব আলাদা। এটার আর কত? 2 সেন্টিমিটার। এটার আর কত? 1 সেন্টিমিটার। দেখেও যদি মনে হচ্ছে একই রকমই আঁকাইছি, না একই রকম না, এটা 2, এটা 1 সেন্টিমিটার। সো এটা ধারকত্ব আলাদা, এটা ধারকত্ব আলাদা, উই আর নট সেম রো। সো এটা কি হচ্ছে, সি যেহেতু আলাদা, সি যেহেতু আলাদা, দেখো একটি গোলক কতটুকু চার্জ ধারণ করবে তা নির্ভর করে তার ধারকত্বের উপরে। সো চার্জ ধারণ ক্ষমতাও আলাদা, তার মানে কি চার্জ দুইটা আলাদা হবে। সো এটাকে বলে Q1-, এটাকে বলে Q2-। ড্যাশ কেন বললাম, কারণ আগের Q1 তো দেওয়া আছে, আগের Q2 তো দেওয়া আছে, নতুনটা বের করুন, ঠিক আছে? সো দেখো আমরা এক কাজ করি, সেটা হচ্ছে করি কাজটা, Q1-/Q2-= C1/C2 নিয়ে চলে আসি।
পারি তো, নিয়ে আসতে পারি তো? এই দেখো, এটাকে এখানে আনো, এটাকে এখানে আনো। এই ম্যাথ একটু টাইম দিয়ে করাচ্ছে, কারণ হচ্ছে এগুলো ম্যাথ আসে অনেক, ঠিক আছে? তোমার হচ্ছে এইচএসসিতে দেখবা, এবং আরেকটা জিনিস হচ্ছে ভর্তি পরীক্ষা পর্যন্ত লাগবে, সো একটু ডিটেলসে করাচ্ছে আর কি। হ্যাঁ, একটু ভালো মতো করাই দিই। আচ্ছা দেখো, যেন আর পরে সমস্যা না হয়। দেখো এই যে এখানে দেখো, এই যে এইটা যেটা আসলো না, এটা যেটা আসলো, এখন Q1 ড্যাশ বাই Q2 ড্যাশের ভ্যালুটা দেখো তো কত। C1 বাই C2, সো 4 পাই এপসাইলন নট R1, 4 পাই এপসাইলন নট R2, ঠিক আছে? দেখো R1 এর ভ্যালু কত, দেখো 4 পাই এপসাইলন নট কাটাকাটি যাবে। R1 কত? R1 হচ্ছে 2 সেন্টিমিটার, R2 কত? 1 সেন্টিমিটার, সো 2 বাই 1। সো Q1 ড্যাশ বাই Q2 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 2, বা Q1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 2 Q2 ড্যাশ। বুঝো কিন্তু কথাটা, Q1 ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 2 Q2 ড্যাশ। এখন এখন আসো লাস্ট কথা, ফাইনাল কথা, হয়ে গেছে ম্যাথ, হয়ে গেছে ম্যাথ, হয়ে গেছে। সো আমাদের গোলকদ্বয়ের শেষ চার্জ Q1 ড্যাশ এবং Q2 ড্যাশই বের করতে হবে। তুমি বলো এখন আমাকে যে আমরা কি কোথাও চার্জ পয়দা করতে পারি? যে আমি বললাম যে দেখো, মাই নেম ইজ অমুক, হেয়ার ইজ সাম চার্জ, নিয়ে নাও। হয় এটা? হবে না, চার্জ কিন্তু পয়দা করা যায় না। চার্জ পয়দা করা গেলে তো কাজই হইতো, ইলেকট্রিসিটির অভাব থাকতো না, মানুষজন তাইলে আর ওই যে মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লাগতো না, অটোমেটিক্যালি চার্জ থাকতো সবার বাসায়, ঠিক আছে? মানে সো চার্জ উৎপন্ন করা যায় না। তাহলে চার্জ আগে যে যোগফল যা ছিল, আগে টোটাল যে যোগফল যা ছিল, পরেও টোটাল যোগফলটা তাই হবে। বা অন্য কথায়, আগে কত ছিল কিউ নেট, পরে টোটাল যোগফলটাও তাই হবে। সো Q1 ড্যাশ প্লাস 2 Q2 ড্যাশ, এই সরি, Q1 ড্যাশ প্লাস Q2 ড্যাশ, দুইটার যোগফল ইকুয়াল টু হচ্ছে Q1 ড্যাশ শেষ চার্জ, Q2 ড্যাশ এটার শেষ চার্জ, যোগফল হচ্ছে আগের মোট চার্জ, কিউ নেট বা 9 কুলম। খেয়াল করো আগের মোট চার্জ কত, 10 মাইনাস 1 9। সো তুমি এখন Q1 ড্যাশের বদলে কত বসাইতে পারবে, 2 Q2 ড্যাশ প্লাস Q2 ড্যাশ, 9। সো Q2 ড্যাশের ভ্যালু কত দেখো তো, 3 কুলম, না 3 কুলম, 3 কুলম। আর Q1 ড্যাশের ভ্যালু কত, 2 Q2 ড্যাশ। শেষ আমাদের তো ম্যাথ, 2 ইন্টু 3 কুলম, 6 কুলম। দেখছো এমন ম্যাথ, মানে আমি বললাম না যে আমরা হচ্ছে ডাটাটা এমনভাবে সেট করি যেন হচ্ছে ক্যালকুলেটর ছাড়াই করা যায়। সো ক্যালকুলেটর ছাড়া করা গেল। সো কিছু কিছু ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, ঠিক আছে? তো সেসব পরীক্ষায় আসলে ডাটাগুলো এইভাবে সেট করা থাকে যেন ক্যালকুলেটর ছাড়াই ইউজ করা যায়। ম্যাথ কিন্তু একই থাকে, ডাটাটা ওইভাবে চেঞ্জ করা থাকে। সো দেখো, আমরা দুইটা চার্জ, যেটা শেষ চার্জ, দেখো গোলকদয় শেষ চার্জ বের করছে, Q1 ড্যাশ ইকুয়াল টু 6 কুলম এবং Q2 ড্যাশ ইকুয়াল টু 3 কুলম। ওকে, সো শেষ আমাদের ম্যাথ এতটুকুই। দেখো কারো কোনো সমস্যা থাকলে বলো। উই আর নট সেম, কারণ আপনার অঙ্ক মিলে আমার মিলে না, হইতে পারে? আগে না চার্জ দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করতাম? হ্যাঁ, কখন চার্জ দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করতাম, যখন তাদের ক্যাপাসিটি সেম ছিল, মানে এটাও 2 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, যদি হয় একই, যদি হয় উই আর সেম ব্রো, যদি সেম ব্রো হও তোমরা, ব্রো ব্রো টাইপের, তাহলে ব্রো ব্রোদের মধ্যে সেম ভাগে ভাগ হবে। হ্যাঁ, ব্রো ব্রোদের মধ্যে সেম ভাগে ভাগ হবে, মাঝখানে কোনো যে আম্পায়ারের দরকার হবে না। সো যদি সেম হইতো, খেয়াল করো, ব্রো ব্রো, মনে করো এটাও 2 এটাও 2, তাহলে আর চিন্তাই করা লাগতো না ধারকত্ব নিয়ে। তাহলে কি করতাম, এখন আছে 10, এখন আছে -1, তাহলে 9 আছে, 9টা 2 ভাগে ভাগ করো, 4.5 4.5 মেরে দাও, শেষ, ঠিক আছে? তাহলে হয়ে যেত। কিন্তু এখানে ব্রো তো সেম না, ব্রো সব আলাদা, সো এই জন্য হচ্ছে এই কাজটা করতে হয়েছে। কারণ কে আবিষ্কার করে, এটা কোনো প্রশ্ন হলো এই জায়গায়, করার কারণ কে আবিষ্কার করে, গুগল করলেই তো হয়ে যায়। তুমি যতক্ষণে টাইপ করতেছো এখানে কষ্ট করে, কারেন্টকে আবিষ্কার করে ভাইয়া, ততক্ষণে ভাইয়া টাইপ করতে করতে গুগলে তোমার সার্চ করা হয়ে যেত, কারণ কে আবিষ্কার করে, এতক্ষণে অ্যান্সারও পাওয়া হয়ে যেত, তোমার জ্ঞান এতক্ষণে বিকশিত হওয়া হয়ে যেত। হ্যাঁ, তুমি জাস্ট ফেসবুকে কমেন্ট করছো বলে জ্ঞানটা তোমার বিকশিত হইলো না, উল্টা হচ্ছে আমার কথা শুনিলা।
সো কোথায় কি কথা বলতে হয়, গুগলে কোথায় কোন কথা বলতে হয়, কমেন্টে কোন কথা বলতে হয়, এটা হচ্ছেই করবা। বুঝে শুনে বললে সবসময়। একজন বলতেছে নিকোলাস টেসলা। ভাই নিকোলাস টেসলা না, নিকোলা টেসলা। তুমি তো ওই লোকটা মরে গেছো, ওই লোকটা শান্তি দিতেছো না, হে লোকের নামও ভুল বলতেছো। আইসা তোমার থাপড়াবে ধইরা উপর থেকে। আইসা নিকোলা টেসলা, নিকোলাস টেসলা না। হ্যাঁ নিকোলা টেসলা, নিকোলা টেসলা কারেন্টের আবিষ্কারক না। আচ্ছা সো দেখো আমরা কি করছি, ধারকত্ব, রাইট? এখন ধারকত্ব বা ধারক যেটা, সেটা কি গোলীয় ধারকই হবে সবসময়? না, দুনিয়া সব কিছু গোল না তো, দুনিয়া সব কিছু গোল গোল না তো। সো গোল ছাড়াও অনেক জিনিস আছে, রাইট? সো এখন বলতে হবে হচ্ছে আরেকটা সিস্টেম, সেটাকে বলা হয় সমান্তরাল পাত ধারক। এই জিনিসটা কিন্তু খুব ভালো মতো বুঝতে হবে, এই জিনিসটা দেখবে অনেক সিকিউর। সো ভালো মতো বোঝার আগে আমি দুটা পাত আনি। পাত বলতে প্লেট। হ্যাঁ পাত মানে কি? প্লেট, প্লেট বুঝো না, খাবার প্লেট, ওই প্লেট পাত। সো ধরো এটা একটা প্লেট, মনে করো এটা একটা প্লেট এবং এটা আর একটা প্লেট, ঠিক আছে? দুইটা প্লেট, দুইটা কিন্তু প্লেট। সো সমান্তরাল, দেখো প্লেট, এটা প্লেটের বাংলা নাম পাত, ঠিক আছে? এটা পাত শিট বা প্লেট, পাত ধারক, ধারক বুঝলাম যে চার্জ ধারণ করবে হয়তো। সমান্তরাল কেন? কারণ হচ্ছে এরা সমান্তরালে তুমি যদি রাখো, এই দেখো সমান্তরালে রাখছো, ঠিক আছে? সমান্তরালে রাখছো, এই দেখো দুইটা ধারক, সরি দুইটা পাতকে, দুইটা প্লেটকে কিসে রাখছো? সমান্তরালে রাখছো। যদি সমান্তরালে রাখো, তারপরে যদি এরকম একটা কানেকশন মেটা দাও, ধরো কানেকশনটা বুঝতে হবে তো, কানেকশন ছাড়া দুনিয়াতে কিচ্ছু হয় না। কানেকশন ছাড়া হয়? হ্যাঁ হয়, অনেক কিছুই হয়, আপাতত কিছু হয় না, পরে হবে। এই দেখো এই জিনিসটা একাইছি। হ্যাঁ এই দেখো দুইটা পাত সমান্তরাল আঁকাইছি। তারপরে কি করতে হবে জানো? তারপরে হচ্ছে এখানে একটা কানেকশন মারবা, এখানে একটা কানেকশন মারবা। এটা কি? এটা কি ব্যাটারি বলো তোমরা এটাকে, রাইট? ব্যাটারি বা সেল, ব্যাটারি বলবো আপাতত। বাইরের নির্দিষ্ট একটা ভোল্টেজ আছে, ভি ভোল্টেজ। তো ওকে বুঝছি তো, দেখো দুইটা পাত, সো এটা প্লাস এটা মাইনাস। সো তুমি দেখো মাঝখান দিয়ে কোনো, মানে এখন একটা জিনিস খেয়াল করো, মাঝখান দিয়ে কোনো কানেকশন আছে? মাঝখান দিয়ে কোনো যাওয়ার জায়গা আছে কারেন্টের? কোনো যাওয়ার জায়গা নেই, রাইট? কারেন্টের কোনো যাওয়ার জায়গা নেই। এই দেখ, এখানে মাঝখানে কোনো কারেন্টের যাওয়ার জায়গা নেই। সো কারেন্টের যাওয়ার জায়গা না থাকলে কী হবে? কারেন্ট যাবে? কারেন্ট যাবে না, কারেন্ট কই থাকবে? কারেন্ট কী করবে জানো, বা চার্জ কী করবে জানো? যেহেতু এইরা পাতগুলো অনেক বড় বড় দেখালাম, সো অনেক বেশি জায়গা, সো এরা কী করবে? এরা সুন্দর মতো এখানে প্লাস চার্জগুলো এখানে এসে জমা হয়ে থাকবে। এবং মাইনাস চার্জগুলো এখানে এসে জমা হবে। কথা হচ্ছে এখানে এসে কেন জমা হবে? এখানে এসে কেন জমা হবে? আকর্ষণ, প্লাস মাইনাস পরস্পরকে আকর্ষণ করে। সো যতটুকু কাছে যাওয়া যায়, ক্লোজ আপ, কাছে আসার গল্প। সো যতটুকু ক্লোজ হওয়া যায় ততটুকু ক্লোজ হইতে পারবে, এর চেয়ে বেশি ক্লোজ আর হইতে পারবে না, কারণ এদের ধারণ ক্ষমতার জায়গায় এটা। এর চেয়ে বেশি ক্লোজ হওয়া সম্ভব না, এতটুকুই ক্লোজ হওয়া সম্ভব। সো কি হইলো আসলে আলটিমেট কাহিনী, কি হইলো? তুমি দুইটা পাত রাখলা, এদের দেখলা যে সুন্দর মতো প্লাস মাইনাস হয়ে গেছে। এখন কাহিনী কি, এরা কি কাহিনী করবে, এই কাহিনীগুলো বুঝতে হবে। সো খেয়াল করো, খেয়াল করো, আমরা বাঙালিরা, বাঙালি না মানে যে কোনো বেটাই, পৃথিবীর যে কোনো বেটাই একটু অলস, তাই না? সবসময় চাই যে একটু জাস্ট সহজ করে নিতে জিনিসটা। সো তুমি ধরো যে সমান্তরাল পাত ধারক তুমি পড়তেছো এই চিত্র আঁকাইয়া, তুমি যখন বারবার এই চিত্র আঁকাবা, কি তুমি কি বারবার এই চিত্র আঁকাবা? অ্যান্সার হচ্ছে না। আমরা কি চিত্র আঁকাই জানো? আমরা এটার বদলে আঁকাবো হচ্ছে এটা, একটু বড় করে আঁকাই, নাহলে আবার বুঝতে অসুবিধা হবে। দেখো আঁকাবো হচ্ছে এইটা, কারণ আমরা অলস, রাইট? পৃথিবীর যে কেউ অলস, শুধু বাংলাদেশ নয়, এটা পৃথিবীর যে কোনো জায়গায় একই একইভাবে আঁকা।
এই জিনিসটার এটা সেম, দেখে মনে হচ্ছে ঠ্যাং, মনে হচ্ছে লাঠি, দুইটা সরল রেখা, না লাঠির আড়ালে এখানে একটা পাত আছে, একটা প্লেট আছে, এটা একটা প্লেট। মানে কি, মানে এই জিনিসটা হয়েছে কি যে তোমার দেখো তোমার জিনিস তো এই দুইটা ছিল, প্লেটটা এই দুইটা ছিল, এটার বদলে আসলে কি আঁকানো হয়েছে, আঁকানো হয়েছে এই যে এইভাবে দেখো সাইড থেকে দেখলে কি মনে হবে, দুইটা ঠ্যাং, এটা একটা ঠ্যাং, এটা একটা ঠ্যাং, টু ঠ্যাংস অফ পেজেস অফ অ্যাসাইনমেন্ট পেজেস, টু ঠ্যাংস। সো এই যে একটা পেজ, এই যে একটা পেজ, এইভাবে আঁকাবো। হ্যাঁ, সো এখানে যেটা হইলো, এখানে যেটা হইলো, এটাতে প্লাস চার্জ, প্লাস চার্জ রাইট, কারণ এখানে প্লাস আর এখানে মাইনাস, তো এখানে মাইনাস চার্জ, নাইস। এই এখন শিখেছিলাম না প্লাস মাইনাস থাকলে কি হয়, এই প্লাস মাইনাস থাকলে কি হয়, এক পাশে প্লাস এক পাশে মাইনাস থাকলে কি হয়, ইলেকট্রিক ফিল্ড কোন দিকে থাকে শিখেছিলাম না, ভুলে গেলে আবার পড়বা, এটাতে অনেক ম্যাথও করছি, টানের ম্যাথ করছি, হাবি জাবি কত ম্যাথ করছি, ভুলে গেলে চলবে না। সো ইলেকট্রিক ফিল্ড থাকে, তো কী হবে, ই ধরলাম, আর আমি ধরি যে এই দুই প্রান্তের দূরত্ব হচ্ছে ডি, এই প্রান্ত এবং এই প্রান্তের দূরত্ব, ডিস্টেন্স হচ্ছে ডি। সো গতদিন একটা সূত্র আমরা শেষ করছিলাম এরকম, ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, রাইট, করছিলাম কি না, করছিলাম এই সূত্র লাস্টে শেষ করছিলাম, এবং এটা দিয়ে আমরা গ্রাফ দেখাইছিলাম। এই যে এটা ছিল, মনে করে দেখো, একটু মনে করাই দিই, এই জিনিসটা এখন একটু লাগে, একটু হালকা করে লাগবে, হ্যাঁ এত কঠিন লাগবে না, এটা হচ্ছে সোজাটা লাগবে, এরকম ছিল। সো ই ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর ছিল, ডিআরটা হচ্ছে ডিস্টেন্স, আর এর ডিবিটা হচ্ছে ভোল্টেজের পার্থক্য, আর ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এই যে তড়িৎ ক্ষেত্র যেটা, আর ডিআরটা এটা কিন্তু ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে ডি। সো আমরা যদি এখানে শুধু মান নিই, শুধু মান নিব, হ্যাঁ শুধু মান নিয়ে যদি কাজ করি, সো মডুলাস হয়ে যাবে। সো আমরা যেটা পাবো, ই ইকুয়াল টু, খেয়াল করো কিন্তু ডিবি বলতে ভোল্টেজের পার্থক্য, আমি ধরি এই দুই প্রান্তের ভোল্টেজের পার্থক্য হচ্ছে কত, ভি, কেন ভি, দেখো এই যে এই ভিটা আমি দিছি না এখানে, এই যে ভোল্টেজটা আমি দিছি, এরা এবং এরা কিন্তু আছে সমান্তরালে, নাইন টেনের সমান্তরাল পড়ছিলা তোমরা, সমান্তরাল সমবায়, সো সমান্তরাল পুরাটাই। সো যেটা হচ্ছে এখানকার ভোল্টেজটা আর এখানকার ভোল্টেজটা দুই পাশে সেম, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য হবে ভি শুধু, হ্যাঁ ভি, আর তোমার এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা হচ্ছে ডি কিন্তু। হ্যাঁ শোনো, এত কিছু যদি প্যাচাল ভালো না লাগে তাহলে যে এটা এটা মুখস্থ করবো, ভি ইকুয়াল টু ইডি, এটা লাগবে, ঠিক আছে, মোরাল অফ দ্য স্টোরি এটা লাগবে, ভি ইকুয়াল টু ইডি, ভি ইকুয়াল টু ইডি, ভোল্টেজ ইকুয়াল টু ইন টু ডি, ওকে, ভোল্টেজ ইকুয়াল টু ইন টু ডি, আচ্ছা। সো কি করলাম, এই চিত্রকে এখানে কনভার্ট করলাম, এখন আরো কথা আছে, একটা ছোট কথা বলে আমরা মেইন সূত্রে চলে যাই, দেখো ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, এ আল্লাহ এতদিন এসে ই, এই ই পড়ো নাই তুমি, পড়াই নেই, ইয়ের কত মেয়াদ করাইছি, ক্লাস করো নাই, শিওর এতক্ষণে বলছি ই কি, ক্লাস করো নাই মনে হয়, এতদিন এসে এই বললে হবে, ক্লাস সিরিয়ালে করবা, তাছাড়া বুঝবা না তো, হ্যাঁ একটার পর একটা কানেক্টেড, কিন্তু ফিজিক্সের সব ক্লাস সিরিয়ালে করতে হয়, তাছাড়া বোঝা যায় না ভালো করে, তাহলে অনেক ঝামেলায় পড়বা। এই দেখো এই যে এই তোমার এই যে পাত, এটা একটা ক্ষেত্রফল আছে না, পেজের একটা ক্ষেত্রফল আছে না, ক্ষেত্রফলটাকে ধরি হচ্ছে এ, এবং এই পাতের ক্ষেত্রফলও সেম, কারণ কি পেজ দুইটা পেজে কিন্তু সেম সেম ছিল, সেম সেম পেজ ছিল, সো এই পেজের ক্ষেত্রফল কি এ, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব তাহলে কত ধরলাম, মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি ধরলাম, রাইট। সো তাই যদি হয়, তাই যদি হয়, সো দেখো এই যে এখানে তাই, সো আমরা দেখো এই যে ক্ষেত্রফল এটা, এটাকে আমরা প্রকাশ করবো এই জায়গায় এভাবে, ঠিক আছে, আমি মনে করো যে ক্লাস করানোর সময় এখন থেকে এ বললে তোমরা বুঝবা যে এই পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ, এই পুরো পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এ, এটাকে আমরা এখানে প্রকাশ করব, আর এটাকে আর লিখবো না, কারণ একই ক্ষেত্রফল আর কি, সেম ক্ষেত্রফল। সো দেখো আমরা পুরাটা এই জিনিসটাকে ওখানে এখন থেকে ওইভাবেই করব, হ্যাঁ ওখানে লিখবো। সো এখন কথা হচ্ছে এটা ধারকত্ব কত, ধারকত্ব কত, সি ইকুয়াল টু কবে আসবে ঈদের দিন, ঈদ বানান কি রসই না এখন, হ্যাঁ
কবে আসবে ঈদের দিন? কে এপসাইলন নট, সরি কে এ, কবে আসবে এপসাইলন নট দিন? ঠিক আছে, নর্মালি আমরা এটাকে এভাবে লিখবো, কে ইন্টু এপসাইলন নট কাছাকাছি লিখলে সুবিধা হয়, কারণ এপসাইলন নট ইন্টু কে করলে এপসাইলন এম পাওয়া যায়, আগের ক্লাসগুলোতে যেগুলো ছিল ডিভাইড বাই টি। সো এভাবে মনে রাখতে পারো কবে আসবে ঈদের দিন। সো এটাও কি, এটা হচ্ছে সমান্তরাল পাথ ধারকের সূত্র, ঠিক আছে, এটাই মেইন সূত্র যেটা আমি লিখলাম, এটা এটা দিয়ে কাজ হবে। তাহলে দেখো এখানে কাহিনী, দেখো এখানে কাহিনী, দেখো কার কার উপরে ডিপেন্ড করছে ধারকত্ব, কার কার উপরে ডিপেন্ড করছে, দেখো ধারকত্ব কার কার উপরে ডিপেন্ড করে, তুমি ক্ষেত্রফল বাড়ায় দাও, কে তো কনস্ট্যান্ট, এপসাইলন তো কনস্ট্যান্ট, কে হচ্ছে মাধ্যম, মাধ্যম নিয়ে আসতেছি, এ হচ্ছে কনস্ট্যান্ট, রাইট, এ হচ্ছে কনস্ট্যান্ট। সো তুমি ক্ষেত্রফল যত বাড়াই দিবা, সো কাগজ যত বড় হবে, কাগজের ক্ষেত্রফল বা পাতের ক্ষেত্রফল যত বড় হবে তত বেশি সেখানে চার্জ আসবে, সো ধারণ ক্ষমতা বাড়বে, সো ক্যাপাসিটি বাড়বে, সো এ বাড়াইলে ক্যাপাসিটি বাড়ে। আবার তুমি যত ডি কমাবা, ডিস্টেন্স যত কমাবা, ডিস্টেন্স কমানোর সুবিধা কী, কাছে এসো, কাছে আসার গল্প বলছিলাম না ক্লোজ আপের, সো যত বেশি কম ডিস্টেন্স রাখবা তত বেশি চার্জ এসে জমা হবে, রাইট, কারণ তুমি বলে দিচ্ছ যে ভাই এর কাছে আসে অনেক, সো চলে আসবে, কাছে আসার গল্প, সো চলে আসবে, ডিস্টেন্স কমাও, এদের মধ্যে ডিস্টেন্সটা কমাও, ডিস্টেন্স কমালে কী হবে, বেশি চার্জ আসে জমা হবে, প্লাস মাইনাসের আকর্ষণ, সো এই জন্য এভাবে এভাবে আসে জিনিসটা। হ্যাঁ, সো এখন কথা হচ্ছে যে এটা মনে রাখতে হবে, এখন কেটা কি, কেটা হচ্ছে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যম বলতে কোন মাধ্যম, এইবার আসো খেলা হবে, এখন এখন খেলা হবে, মাধ্যম বলতে কোন মাধ্যম, মাধ্যম বলতে কোন মাধ্যম, মাধ্যম বলতে এই যে মাঝখানে যে ফাঁকা স্পেসটা আছে না, এই স্পেসটা বোঝাইছে, মাঝখানে যে ফাঁকা স্পেস, এখানে আসলে মাধ্যম আছে, এখানে কে, ঠিক আছে, এটা হচ্ছে মাধ্যম। এখন কথা হচ্ছে এদের মধ্যে যদি পরিবহন হয়ে যায় কারেন্টের, তাহলে কিন্তু হবে না, অপরিবাহী মাধ্যম দিতে হবে, পরিবাহী মাধ্যম দিলে হবে না, পরিবাহী মাধ্যম দিলে তো চার্জ জমা হবে না, চার্জ তো প্রবাহ হয়ে যাবে, তুমি এখানে অন্য একটা মাধ্যম দিবা যেটা পরাবৈদ্যুতিক ধ্রুবক হচ্ছে কে, সো কে এপসাইলন নট এ বাই ডি করলে আমরা কী পাবো, কী পাবো, সবই পাবো, এটা ধারকত্ব পাবো। যেরকম ধরো ছোট্ট একটা ম্যাথ যদি করো যে কে ইকুয়াল টু ফাইভ পরাবৈদ্যুতিক বিশিষ্ট মাধ্যমে এ ইকুয়াল টু ওয়ান মিলিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি সমান্তরাল পাত পরস্পর হতে, পরস্পর হতে ডি ইকুয়াল টু ওয়ান সেন্টিমিটার দূরে আছে। হ্যাঁ, সো পাঁচ ধারকের ধারকত্ব কত, সো কত হবে, অঙ্ক করো, অঙ্ক করলে বেড়ে যাবে, এটা তো সোজা অঙ্ক একটা, বাচ্চাদের অঙ্ক এগুলো এমসিকিউর জন্য আসে, সো অ্যান্সার হবে হচ্ছে কে এপসাইলন নট এ বাই ডি, কে এর ভ্যালু ফাইভ, এপসাইলন নট এর ভ্যালু কত, ওয়ান মিলিমিটার স্কোয়ার, এটাকে মিটার স্কোয়ারে নিতে হবে, আর ডিটা হচ্ছে ডিস্টেন্স, এটাকে মিটারে নিতে হবে, ঠিক আছে, যেটা আসে ফ্যারাডে আসবে, ঠিক আছে, ফ্যারাড, সো সামথিং ফ্যারাড, এটা করে নিও তোমরা, এটা সোজা নিয়ে প্যারাড নাও কিছু। সো তাহলে আমরা আপাতত দেখলাম কি, আপাতত দেখলাম হচ্ছে একটা ধারকের সমান্তরাল পাত ধারকের আমরা দেখলাম হচ্ছে কী করতে হচ্ছে, ধারকত্ব কীভাবে বের করতে হয়। এখন আসো, এখন হচ্ছে ধরো যে কোনো একটা তার, এই তারটাকে যখন চলতরিত অধ্যায় দেখবা তখন আমরা এই তারের যে রোধটা আছে সেটাকে প্রকাশ করি হচ্ছে আর তারা, ঠিক আছে, যে কোনো একটা ব্যাটারি এটার যে ভোল্টেজটা সেটাকে আমরা প্রকাশ করি, ব্যাটারিকে আমরা প্রকাশ করি এইভাবে,
হ্যাঁ, এ পাশে প্লাস, এ পাশে মাইনাস আছে, সো এ পাশে মাইনাস হবে, এ পাশে হবে প্লাস। সো এই যে ধারক আমরা যেটা আঁকাচ্ছি, আসলে আমরা যে ধারকটা আঁকাচ্ছি এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে এইভাবে, দুইটা ঠ্যাং দিয়ে, ছোট্ট দুইটা ঠ্যাং, ঠিক আছে, সেম দৈর্ঘ্যের দুইটা ঠ্যাং দ্বারা ধারক প্রকাশ করব, ঠিক আছে। এটা সার্কিটে, বর্তনীতে আমরা এইভাবে প্রকাশ করব। এখন তাহলে বর্তনীতে একটা বর্তনীতে ধরো যে একটা বর্তনীতে যদি ধারক থাকে, শর্ট করে আঁকাই এবার ভি, ওই যে এটাই, এবার একটু শর্ট করে, হ্যাঁ অফিসিয়ালভাবে আঁকাচ্ছি, শর্ট করে দেখো, শর্ট করে আঁকাল। সো এটা যদি হয় প্লাস মাইনাস, তার মানে হচ্ছে উভয় পাশে ভোল্টেজ পার্থক্য হচ্ছে প্লাস মাইনাস ভি। আর এখানে যদি কিউ পরিমাণে চার্জ থাকে, কিউ পরিমাণে চার্জ থাকে, কিউ মানে হচ্ছে এ পাশে প্লাস কিউ, এ পাশে মাইনাস কিউ, বুঝো। কিন্তু দেখো এ পাশে যে পরিমাণে চার্জ প্লাস কিউ, এ পাশে সম পরিমাণে নেগেটিভ চার্জ, বিকর্ষণ করবে আকর্ষণ, যেহেতু সমান পরিমাণে চার্জ থাকবে, এ পাশে যে পরিমাণে চার্জ এ পাশে সেম পরিমাণে চার্জ, সো কিউ কিউই থাকবে, প্লাস কিউ মাইনাস কিউ হবে। সো আমরা লিখতে পারি এটার ধারকত্ব কত, সি, ঠিক আছে, এটার ধারকত্ব হচ্ছে সি। এখন এই যে এটাতে একটা বসাইছি, এখন কথা হচ্ছে সমবায় আকারে থাকতে পারে। সো এখন আমাদের পড়তে হবে কি, ধারকের সমবায়, ঠিক আছে, ধারকের সমবায়টা পড়তে হবে। সো শুরু করি, দেরি না করে শুরু করি, ধারকের সমবায়। সো রোধের যেরকম শ্রেণী সমবায় থাকে, 9-10 পড়ছো, সমান্তরাল সমবায় থাকে, ওইরকম ধারকেরও সমবায় থাকবে। কিরকম সমবায়? সো শ্রেণী, প্রথম কথা হচ্ছে শ্রেণী, শ্রেণী শ্রেণী সমবায় পড়ি, হ্যাঁ শ্রেণী। আচ্ছা, সো শ্রেণী থাকলে কী হবে দেখো, ধরো যে এই হচ্ছে ভোল্টেজ ব্যাটারির, আর এই হচ্ছে তুমি শ্রেণীতে অনেকগুলো ধারককে রাখছো, এক দুই এরকম করতে করতে এন সংখ্যক তোমার ধারক আছে শ্রেণীতে, তো সি ওয়ান সি টু এরকম করতে করতে এন, সব শ্রেণীতে বসাইছো, ঠিক আছে। আচ্ছা এখন এখানে কি হচ্ছে এটা একটু বুঝতে হবে, সবসময় মনে রাখবা, একটা শ্রেণীতে যখন আমি চার্জ, মনে করো সরি, শ্রেণীতে যখন একটা সার্কিট বসাবো, শ্রেণী সার্কিটে সবসময় মনে রাখতে হবে শ্রেণী সার্কিটে একই পরিমাণে কারেন্ট চায়, ঠিক আছে, একই পরিমাণে কারেন্ট চায়, এভাবে মনে রাখবা, শর্টে মনে রাখার জন্য, শ্রেণীতে একই পরিমাণে কারেন্ট চায়, কারেন্ট চায় একই পরিমাণে, কারেন্ট যদি একই পরিমাণে যায় তার মানে কি, চার্জের আদান প্রদান একই পরিমাণে হয়, শ্রেণীতে সবসময় একই পরিমাণে চার্জের আদান প্রদান, মানে লাইনে একটা একই লাইনে একই রকমই চার্জ যাবে, এটা হচ্ছে কথা, একটা লাইনে একই রকমই চার্জ যাবে। সো তুমি দেখো এখানে যে পরিমাণে চার্জ জমা হবে, এখানেও সেম পরিমাণে চার্জ জমা হবে, এখানেও তাই, চার্জ সেম পরিমাণে জমা হবে দুই পাতে, প্রত্যেকটাতে সেম পরিমাণে চার্জ জমা হবে। কিন্তু এখানে কি ডিফারেন্স থাকবে, ডিফারেন্স থাকবে হচ্ছে ভোল্টেজে। তুমি একটা ভোল্টেজ একটা ব্যাটারি দিয়ে পুরোটাকে সাপ্লাই দিছো, পুরো সার্কিটকে, সো এখানে ভোল্টেজ আলাদা হবে, ভোল্টেজ কীরকম আলাদা হবে, এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে তুমি যে ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছ এটা দিয়েই পুরোটা অ্যাপ্লাই হবে বা সাপ্লাই হবে। তো কিউ ইকুয়াল টু সিভি পড়ছিলাম, সো ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু কিউ বাই সি, রাইট, কিউ বাই সি, এটা আমরা অ্যাপ্লাই করব। সো কিউ বাই সি, কিউ বাই সি ওয়ান, কিউ বাই সি টু, কিউ বাই সি এন, তার প্রত্যেকটাতে এন দিলাম, হ্যাঁ ওয়ান টু দিলাম বোঝানোর জন্য। এখন দাঁড়াও দেখো কী হচ্ছে, আমরা কী করতে চাচ্ছি আসলে বলতো, আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই রকম কঠিন বর্তনী আমার দরকার নাই, এত কঠিন আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে একটা বর্তনী, আমার দরকার হচ্ছে একটা বর্তনী যেখানে জাস্ট হচ্ছে একটাই থাকবে, একটা ধারক থাকবে, মানে এটাকে আমি প্রকাশ করবো হচ্ছে এইভাবে, একটা ধারক দিয়ে প্রকাশ করতে চাই, বা তুল্য একটা ধারক দিয়ে, এটাকে বলা হয় তুল্য ধারক, সো এটা হচ্ছে সি ইকুইভ্যালেন্ট। আর দেখো এখানে তাহলে চার্জ কত, চার্জ কিন্তু সেম, এটার চার্জও যা, এটার চার্জও তাই, কারণ এই সেম লাইন না, লাইন তো সেম, সো একই লাইনে একটাই কারেন্ট, সো এখানে কারেন্ট একই চার্জ যদি যাতায়াত করে, সো এখানে একই চার্জই যাতায়াত করবে, ঠিক আছে। সো দেখো চার্জ সেম, সো দেখো ভি, এই ভিটা লিখলাম হচ্ছে আমি এই দেখো বাম পাশের ভিটা, বাম পাশের ভিটা আমি লিখছি হচ্ছে এখান থেকে আসলে,
ঠিক আছে, এই চিত্র থেকে কিউ বাই কিউ বাই সি, তো সি ইকুইভ্যালেন্ট, এটা ইকুইভ্যালেন্ট। আর ডান পাশের গুলো লেখছি হচ্ছে এটা থেকে। সো এখানে দেখো কিউ ওয়ান বাই সি ওয়ান এভাবে আগে লেখো আর কি, কিউ টু বাই সি টু, কিউ এন বাই সি এন। এখন কথা হচ্ছে কিউ কি সবার সেম না? দেখো কিউ কিন্তু সেম, তাহলে কিউ ওয়ান কিউ টু করে কিন্তু আসলে লাভ নেই। আর খেয়াল করো এই কিউ তো সেম, তাহলে বাম পক্ষে বা ডান পাশ থেকে তুমি কিউটা কাটাকাটি করে দাও, তাহলে কী থাকে, ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু, এরকম করে করে ওয়ান বাই সি এন। সো এই হচ্ছে শ্রেণীতে ধারকত্ব, শ্রেণী তুল্য ধারকত্ব। হ্যাঁ, শ্রেণী তুল্য ধারকত্ব। রোধের সমান্তরালে যে ইকুয়েশন পড়ছিলা না, রোধের সমান্তরালে যে ইকুয়েশন পড়ছিলা সেটাই ধারকের ক্ষেত্রে শ্রেণীরটা হয়ে যায়, উল্টা। সমান্তরালে এরকম পড়েছিল ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি ভাবে চলতো, আর ধারকত্বের ক্ষেত্রে শ্রেণীতে সেটা হবে ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু, এরকম করে করে চলবে। এখন আরও কথা আছে, আরও কথা আছে, ধরো যে প্রথমত শেখাই, মনে করো যে জাস্ট ধরো যে একটা ছোট্ট একটা করি, ম্যাথ করি, ধরো যে এখানে টু মাইক্রোফারাড, থ্রি মাইক্রোফারাড, টু মাইক্রোফারাড, আমি বললাম যে এটার তুল্য ধারকত্ব কত, তুল্য এই সরি শ্রেণীতে দিচ্ছে তো আমরা, শ্রেণী 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 শ্রেণী, সমান্তরাল কেন দিলাম, শ্রেণী আগে শ্রেণী, পুরোটা শ্রেণীটা শেষ করি, টু থ্রি ফোর, টু দিলাম, হ্যাঁ টু থ্রি, আর এখানে হচ্ছে টু মাইক্রোফ্যারাড। সো আমি বললাম তুল্য ধারকত্ব কত, তুল্য ধারকত্ব কত। সো দেখো তুল্য ধারকত্ব কত হবে, সো আমরা যেটা জানি যেহেতু শ্রেণী, শ্রেণীতে থাকলে কী হবে, তুমি মনে করবা রোধের উল্টাটা বা রোধের সমান্তরালে যেটা ধারকের শ্রেণীতেও তাই, ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি, সো ওয়ান বাই টু মাইক্রোফ্যারাড, ওয়ান বাই থ্রি, ওয়ান বাই টু, সো ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট। সো এখান থেকে সি ইকুইভ্যালেন্টটা বের হয়ে যাবে। সো দেখি কত আসে, টু ইনভার্স, থ্রি ইনভার্স প্লাস টু ইনভার্স, তাহলে এটা আসে হচ্ছে সি ইকুইভ্যালেন্ট আসে হচ্ছে থ্রি বাই ফোর মাইক্রোফ্যারাড। হ্যাঁ থ্রি বাই ফোর মাইক্রোফ্যারাড, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে ভালো, এটার কি কোনো শর্টকাট আছে নাকি, আচ্ছা আরও শর্টকাট আছে, এটা ধরো তোমার কাছে কেস, একটা স্পেশাল কেস পড়াই, কেস ওয়ান, দুটি ধারক শ্রেণীতে, শ্রেণীতে দুইটা ধারক আছে, হ্যাঁ অনেকগুলো না জাস্ট দুইটা, দুইটা ধারক যখন শ্রেণীতে থাকে তখন কী হবে সেটা পড়তে হবে। সো টু মাইক্রোফ্যারাড, থ্রি মাইক্রোফ্যারাড ধরো, তাহলে এটার দেখো এটা সি ওয়ান আর এটা সি টু, রাইট? সো জিনিসটা দেখো ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট কত হবে, এখানে ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু, রাইট? সো একটু লসাগু করো, সি ওয়ান সি টু, উপরে সি ওয়ান প্লাস সি টু থাকে, এটা হচ্ছে ওয়ান বাই সি ইকুইভ্যালেন্ট, তাহলে সি ইকুইভ্যালেন্ট কত, সি ওয়ান সি টু ডিভাইড বাই সি ওয়ান প্লাস সি টু, এটা হচ্ছে শর্টকাট হিসাবে মনে রাখতে হবে। যখন তোমার কাছে দুইটা ধারক থাকবে শ্রেণীতে তখন উপরে হবে হচ্ছে গুণফল, গুণফল ধারক দ্বার গুণফল, নিচে হবে হচ্ছে যোগফল। দেখো এখানে তিনটা ছিল বলে এটা ইউজ করা গেল না, কিন্তু যখন দুইটা করে থাকবে তখন তুমি এটা ইউজ করতে পারবা এমসিকিউর জন্য বা রিটার্ন ইউজ করতে পারবা, উপরে জাস্ট গুণ করবা নিচে যোগ করবা, উপরে গুণ করবা নিচে যোগ করবা, কীরকম? তো এখানে অ্যান্সারটা কীরকম হবে, এখানে অ্যান্সারটা কীরকম হবে, এটা সরলাম, হ্যাঁ অ্যান্সারটা কীরকম হবে, সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হচ্ছে গুণফল কত, গুণফল কত, দুই এবং তিন, আর নিচে যোগফল টু প্লাস থ্রি, সিক্স বাই ফাইভ মাইক্রোফ্যারাড, শেষ। ওকে এতটুকু অ্যান্সার। সো দেখো ইজিলি, জাস্ট মনে মনে দুই তিন দুগুণে ছয়, নিচে দুই আর তিনে যোগ করুন পাঁচ। সো এইভাবে তুমি করতে পারবে, করতে পারবে। আচ্ছা এটা গেল কেস ওয়ান, হ্যাঁ এবার দেখো কেস টু, এটা কিন্তু মানে শর্টকাট হিসাবে জাস্ট আমরা পড়াচ্ছি আর কি। কেস টু, যখন তোমার কাছে ধারক আছে, এটা সরালাম, হ্যাঁ এটা তো ইজিলি পারবে, তিন দুগুণে ছয়
আর এটা পাঁচটা দিয়ে দেখো। সো এটা হচ্ছে ধারক, এবং প্রতিটা ধারকের, এবার কথা হচ্ছে প্রতিটা ধারকের ধারকত্ব সেম সেম, এবার সবাই সেম, সি 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 ধারকের ধারকত্ব সেম, কয়টা? এন সংখ্যক, 1 2 3 এন সংখ্যক, ধারকত্ব সেম, প্রত্যেকটার সেম। তো কত হবে, 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3, এরকম করে করে এন সংখ্যক, রাইট? প্রত্যেকটা সেম তো। সো তুমি এখানে খেয়াল করো এখানে কয়টা আছে, 1 2 3 এন সংখ্যক, সো এন বাই সি হবে না এটা টোটাল, সো 1/C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এন বাই সি, তাহলে সি ইকুইভ্যালেন্ট কত, সি বাই এন। বা অন্য কথায় দেখো এখানে সি কতগুলো, সি যেটা থাকবে সেটা উপরে বসাবা, ডিভাইড বাই যতগুলো আছে ততগুলো দ্বারা ভাগ করে দিবা। যেরকম আমার কাছে যদি এরকম বর্তনী থাকতো, 4 মাইক্রোফ্যারাড, আছে হচ্ছে ধরো তিনটা, ঠিক আছে, তুমি দেখো দেখে নিয়েছো তোমার কাছে শ্রেণীতে কয়টা আছে, তিনটা, এবং তিনটাই সেম, তাহলে সি ইকুইভ্যালেন্ট কত হবে, সি ভাগ এন। সি এর ভ্যালু কত, প্রত্যেকটার ভ্যালু 4 মাইক্রোফ্যারাড, আর এন কত, কয়টা আছে, তিনটা, সো অ্যান্সার হবে তোমার, করে দেখবা তাহলে বড় নিয়মে করে দেখবা, 4/3 আসবে। হ্যাঁ, 9-10 রোধের ক্ষেত্রে, 9-10 রোধের ক্ষেত্রে সমান্তরালে এই আছে, ঠিক আছে, সমান্তরালে তুমি যখন পড়বা চলতরিতে, যেই পড়াক, আমি পড়াই বা অন্য কেউ যে কেউ পড়াক, দেখবা যে এগুলা টেকনিক বলবে, যখন সমান্তরালে দুইটা ধারক রোধ থাকে তখন হচ্ছে গুণফল নিচে যোগফল হয়, আর সমান্তরালে একই একই রোধ থাকে তখন আর ভাগে এন হয়ে যায়। এটা হচ্ছে ধারকের ক্ষেত্রে, এটা হবে শ্রেণীতে, ঠিক আছে। সো দুইটা কেস এগুলা চলে আসে এখন ধারকের ক্ষেত্রে এই চ্যাপ্টারে, আর এটা যাবে হচ্ছে চলতরিতে, যাবে হচ্ছে রোধের ক্ষেত্রে সমান্তরালটাতে, কারণ রোধের সমান্তরাল যা ধারকের শ্রেণীতা, রোধের সমান্তরাল যা ধারকের শ্রেণীয়তা। এখন কথা হচ্ছে যে তাহলে আমরা শ্রেণী পড়লাম, ঠিক আছে, আমরা শ্রেণী পড়লাম, এবার আমরা পড়বো হচ্ছে সমান্তরাল। সমান্তরালটা বেশ ইজি আসলে, সমান্তরালটা খুবই সোজা, সমান্তরাল সবাই পারে, কানার বাই অন্ধও পারে সমান্তরাল। তো দেখো সমান্তরাল, সমান্তরাল সমবায়, ঠিক আছে, তো সমান্তরাল সমবায় পড়ি, সমান্তরাল সমবায় পড়তে হবে। দেখো ধরো তোমার কাছে এরকম ধারকত্ব আছে, ধারক আছে সি সি, আলাদা আলাদা মান দিব, সমস্যা নাই, এখানে এন সংখ্যক আছে, হ্যাঁ এন সংখ্যক ধরে, সবসময় পড়ার ক্ষেত্রে এন সংখ্যক ধরে পড়লে সুবিধা হয়, তুমি তাহলে যে কোনো সংখ্যকের জন্য মানে গেস করতে পারো কি হচ্ছে আসলে। সো 1 নাম্বার এটা, 2 নাম্বার এন নাম্বার। আচ্ছা, আর এখানে কথা হচ্ছে যে এরা সমান্তরালে থাকার মানেটা হচ্ছে যে ভোল্টেজটা বা ব্যাটারিটা এইভাবে থাকবে, রাইট? তো 9-10 তো পড়ছো সমান্তরাল সমবায় কীরকম হয়, সো এরকম হবে, সো ব্যাটারি ভোল্টেজটা এক। আচ্ছা, সমান্তরাল থাকলে কি হয়, 9-10 কিন্তু এটাও কিন্তু একটু হলেও মানে হালকা হলেও বেসিক আছে তোমাদের, যদিও চলতরিতে এখনও পড়ো নাই। সমান্তরাল থাকলে যেটা হয় সেটা হচ্ছে যারা যারা সমান্তরালে থাকে তাদের ভোল্টেজ পার্থক্য সেম থাকে, যারা যারা সমান্তরালে থাকে, কথা বুঝো, যারা যারা সমান্তরালে থাকে তাদের ভোল্টেজ পার্থক্য কী থাকবে, সেম থাকবে, যারা যারা সমান্তরালে থাকবে তাদের ভোল্টেজ পার্থক্য সেম থাকে, এই দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য যা, এই দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য তাই, কারণ সমান্তরালে এই দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য তাই। সো এই দুই প্রান্ত বা এই দুই প্রান্ত বা এই দুই প্রান্তের ভোল্টেজ পার্থক্য আসলে কত, এই পুরো সার্কিটে আসলে ভোল্টেজ পার্থক্য কত, ভি না, ভি কিন্তু পুরোপুরি ভি। সো আমরা লিখতে পারি প্লাস মাইনাস ভি, প্লাস মাইনাস ভি, প্লাস মাইনাস ভি, কিন্তু দেখো এখানে ভোল্টেজ সেম হলো কি আলাদা, আলাদা হচ্ছে দেখো লাইন আলাদা, এই লাইনটা যেটা, এই লাইনটা আরেকটা লাইন, এটা আরেকটা লাইন, সো লাইন আলাদা হলে মনে রাখবা চার্জ আলাদা হবে, প্লাস Q1 মাইনাস Q1, প্লাস Q2 মাইনাস Q2, প্লাস Q3 মাইনাস Q3। সো একটু লিখে দিই, সমান্তরালে ভোল্টেজ সেম, চার্জ আলাদা, আর শ্রেণীতে কি ছিল, শ্রেণীর পেজটা উল্টায় ওখানে পাশে লেখো, শ্রেণীতে চার্জ সেম ভোল্টেজ আলাদা, শ্রেণীতে চার্জ সেম ভোল্টেজ আলাদা, সমান্তরালে ভোল্টেজ সেম চার্জ আলাদা, ঠিক আছে, আর আমরা যখন চলতরি পড়বো তখন এই চার্জের জায়গায় আমরা কারেন্ট বসাবো এই আর কি, সমান্তরালে ভোল্টেজ সেম কারেন্ট আলাদা হবে, আর শ্রেণীতে কারেন্ট সেম ভোল্টেজ আলাদা, ঠিক আছে। সো শ্রেণীর পেজটা উল্টা এটা লেখো, শ্রেণীতে
কারেন্ট সেম বা সরি চার্জ সেম লিখবা, চার্জ সেম ভোল্টেজ আলাদা। সো দেখো এখানে চার্জ আলাদা ভোল্টেজ সেম। সো আমরা কি চাই বলতো, এত এই এত সংখ্যক আমরা ধারক চাই না, আমরা একটা ধারককে চেঞ্জ করব, জাস্ট একটা। সো ওয়ান একটা সি ইকুইভ্যালেন্ট। ওকে, তো সি ইকুইভ্যালেন্ট করলে এখানে খেয়াল করে দেখো কিউ একটা পাবো। সো কিউটা কত আসলে, কিউটা হচ্ছে দেখো এই সার্কিট আর এই সার্কিট কিন্তু সেম, আসলে সেম জিনিস, মানে একই জিনিস আমি এখানে আঁকাইছি। এত এতগুলো ধারকের বদলে আমি একটা ধারক আঁকাইছি। তুমি খেয়াল করো এই লাইনটা আর এই লাইনটা তো আলাদা হয়ে যায়নি, রাইট? এই লাইনটা আর এই লাইনটা আলাদা হয়ে যায়নি। সো এখান থেকে যে পরিমাণে চার্জ সাপ্লাই দেওয়া হচ্ছিল, এখানে সেম চার্জ সাপ্লাই দেওয়া হচ্ছিল এখানে, রাইট? এখান থেকে যে পরিমাণে চার্জ সাপ্লাই দেওয়া হচ্ছিল, সেম চার্জ এখানে সাপ্লাই দেওয়া হচ্ছিল। আরেকটা জিনিস চেক করো, এই যে চার্জটা সাপ্লাই দেওয়া হয়েছে, এই চার্জটাই দেখো এই চার্জটাই তিন ভাগে ভাগ হয়ে এখানে স্টোর হয়েছে, Q1-এ হয়েছে, Q2 হয়েছে, Q3 হয়েছে। চার্জগুলো কিন্তু আসছে এই পাশ থেকে, রাইট? সো আমি লিখতে পারি দেখো কিউ সাপ্লাই দিছি আমি পুরো বর্তনীতে, আর সেটা তিন ভাগে ভাগ হয়েছে, Q1, Q2, Q3। বা অন্য কথায় কিউ ইকুয়াল টু এখান থেকে লিখতে পারি কত, সিভি, তাহলে সি ইন্টু ভি। কিউ ইকুয়াল টু সিভি না, সি ইকুয়াল টু কত, কিউ বাই ভি। তাহলে কিউ ইকুয়াল টু কত ছিল, সিভি ছিল আজকের প্রথম সূত্র, যেটা নিয়ে আমরা কাজ করতেছি আসলে পুরো একটা টাইম জুড়ে। কিউ ইকুয়াল টু সিভি, তাহলে Q1-এর জন্য C1 ভি, ভোল্টেজ কিন্তু ভি আছে, C2 ভি, C3 ভি। দেখো এত কিছু মনে রাখাও লাগবে না, তোমার এটা মনে রাখা লাগবে ভি ভি কাটাকাটি দাও, যোগ করো এবার C1 C2 C3। C3 কেন বললাম, N তো, রাইট? N সংখ্যক আছে আমাদের, গড়ে করে N সংখ্যক। সো এটা মনে রাখা লাগবে, এটা হচ্ছে সমান্তরাল সমবায়, সমবায়ে তুল্য ধারকত্ব। রোধের ক্ষেত্রে শ্রেণীতে থাকলে যেটা হয় যোগ হয়ে যায়, সমান্তরাল ক্ষেত্রে ইয়ের ক্ষেত্রে সব যোগ হয়। তড়িৎ কোষার ধারক কি এক, জীবনেও না। এই পরে ক্লাসে এসে জিজ্ঞেস করো কেন এগুলা, তড়িৎ কোষার ধারক কি ঠ্যাং দেখে বুঝো না কোনটা তড়িৎ কোষ, এই একটা বড় ঠ্যাং একটা ছোট ঠ্যাং দেখে বুঝো না এটা তড়িৎ কোষ, এটা ধারক, দুটা ঠ্যাং সমান, তড়িৎ কোষার ধারক এক বলতেছো, দেখতেই তো আলাদা। আচ্ছা, সো এটা হচ্ছে তুল্য ধারকত্ব কিসে, সমান শ্রেণীতে, শ্রেণীতে তুল্য ধারকত্ব, সরি এটা সমান্তরালে তুল্য ধারকত্ব, সমান্তরাল থাকলে সব যোগ হয়, ঠিক আছে? এটার আর কেস নাই, কেস কি করবে, এটা তো সব যোগ, সব নর্মাল যোগ, যা থাকবে সব যোগ, যা দেখবা যোগ করে ফেলবা, শেষ। আচ্ছা, এরপরে তো ম্যাথ করি, দুটি ধারকের সমান্তরাল সমবায় এবং শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব যথাক্রমে 5 মাইক্রোফ্যারাড এবং 1.2 মাইক্রোফ্যারাড হলে ধারক দুটির ধারকত্ব নির্ণয় করো। দুটি ধারকের সমান্তরাল সমবায় এবং শ্রেণীর সমবায়ের তুল্য ধারকত্ব যথাক্রমে 5 মাইক্রোফ্যারাড এবং 1.2 মাইক্রোফ্যারাড হলে ধারক দুটি ধারকত্ব নির্ণয় করো। সো আমরা ধরি ধারক দুটি ধারকত্ব হচ্ছে C1 আর C2। সো সমান্তরালে, সমান্তরালে কি হয়, ধারক যোগ হয় না। সো সমান্তরালে দেখো প্রথম যেটা, সমান্তরালে থাকলে যোগ হবে, এবং সমান্তরালে করলে কত পাওয়া যাচ্ছে, 5 মাইক্রোফ্যারাড, ঠিক আছে?
সমান্তরালে দেখো, সমান্তরালে 5 মাইক্রোফ্যারাড। আর শ্রেণীতে কত? শ্রেণীতে হলে কি হয়? শ্রেণীতে হলে তোমার হচ্ছে দুইটা ধারক যখন শ্রেণীতে, শ্রেণীতে থাকলে কি হয়, ওই যে সহজ সূত্রটা, দুইটা উপরে গুণফল নিচে হয় যোগফল, তো C1 ইন্টু C2 ডিভাইড বাই C1 প্লাস C2, এটা ইকুয়াল টু কত বলা? এটা ইকুয়াল টু বলা 1.2 মাইক্রোফ্যারাড। দেখো সোজা, কিন্তু আবার দেখো শ্রেণীতে, সরি সমান্তরালে যোগ, আর শ্রেণীতে হচ্ছে উপরে দুইটা গুণ নিচে দুইটার যোগ, সো এটা কিন্তু দুইটা ক্ষেত্রে লেখা যাবে, তিনটা ক্ষেত্রে কিন্তু এটা লেখা যাবে না, দুইটা দুইটা থাকলে এটা করা যাবে। সো C1 C2 কত হচ্ছে? 1.2 ইন্টু C1 প্লাস C2, আর C1 প্লাস C2 মানে কত? 5। সো 1.2 ইন্টু 5 6। সো C1 C2 পাওয়া যাচ্ছে হচ্ছে 6। C1 C2 হচ্ছে 6। এই দেখো, এই যে এটা কিন্তু ওই যে ওই জিনিসটাই, দুইটা দুইটা ধারক যখন হচ্ছে শ্রেণীতে তখন এর কেসটা একটু আগে পড়ছিলাম, খালি হবে উপরে গুণ না নিচে হবে যোগ। সো দেখো C1 C2 যদি 6 হয়, আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে C1 আর C2 দুইটা বের করা। সো দেখো আমি একটা কাজ করতে পারি, C1 C2 ইকুয়াল টু 6 বলে C2 ইকুয়াল টু কত? 6/C1 বলতে পারি, C2 ইকুয়াল টু 6/C1। সো দেখো এখন, সুতরাং আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে এটা 1 নম্বর সমীকরণ দাও, 1 হতে C1 প্লাস C2 ইকুয়াল টু হচ্ছে 5, তো C1 প্লাস C2 ভ্যালু 6/C1 ইকুয়াল টু হচ্ছে 5, তাহলে C1 স্কোয়ার প্লাস 6 - 5C1 ইকুয়াল টু 0। বা একটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ আর কি, সো 5 × 3 = 6, রাইট? তো C1 স্কোয়ার মাইনাস 2C1 মাইনাস 3C1 প্লাস 6 ইকুয়াল টু 0, সো C1 কমন নাও, C1 মাইনাস 2 মাইনাস 3 C1 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0, সো C1 এর ভ্যালু 2 আসবে আর 3 আসবে, ক্যালকুলেটার আর করলাম না, ঠিক আছে? তো C1 এর ভ্যালু যদি 2 আর 3 আসে, তাহলে C2 এর ভ্যালু কত কত আসবে? C2 এর ভ্যালু আসবে হচ্ছে 6/C1, তাহলে 6/2 করলে 3, 6/3 করলে 2, মানে আলটিমেটলি তোমার সাথে 2 এর সাথে সবসময় 3 বসবে অথবা 3 এর সাথে 2 বসবে, মানে একই জিনিস আর কি। মানে দুইটা ধারক কত কত? সো ধারক দুইটি হচ্ছে, লিখে দিই, ধারক দুইটি হচ্ছে 3 মাইক্রোফ্যারাড ও 2 মাইক্রোফ্যারাড, একটা 3 একটা 2, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা এগুলো পাবো, একটা 3 একটা 2, একটা 3 একটা 2, তাহলে আমরা এটা পাবো। এখন কথা হইতেছে, একটা টপিক আছে, এই টপিকটা এখন পড়াইতে গেলে অনেক টাইম লাগবে, দুইটা টপিক আছে ধারকের এখনও, আসলে আমাদের মনে হয় নেক্সট দিনে যাইতে হবে, তাহলে আজকে আর হচ্ছে না, কারণ হচ্ছে এটা করতে লাগলে আবার অনেক টাইম লাগবে, বড় টপিক এবং ম্যাথও আছে অনেক, মানে শুধু টপিক করালে হবে না, ম্যাথ করতে হবে, নাহলে আবার পরের দিন দেখা যাবে যে টপিক আজকে করালাম, সেদিন ম্যাথ করতে যে আটকে যাচ্ছে সবাই, ভুলে গেছো পড়ো নাই। সো টপিক আজ আমার মনে হয় আজকে এই পর্যন্ত আমরা রাখতে পারি, টপিকে পড়ে মানে আমরা পড়বো হচ্ছে দুইটা জিনিস, বড় বড় দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ধারকের সমবায়ের শেখার পরে হচ্ছে ধারকের তোমার ওই পরাবৈদ্যুতিক ধ্রুবকগুলো চেঞ্জ করলে, মাঝখানে মাধ্যমগুলো চেঞ্জ করলে বা মাঝখানে মাধ্যম ছোট বড় করলে কি হয়, সেটা একটা বড় একটা ইস্যু, আর একটা ইস্যু হচ্ছে ধারকের সঞ্চিত শক্তি। সো ওই দুইটা পড়তে লাগলে আজকে আর হবে না, এখন এক ঘন্টার মতো লাগবে, সো অতক্ষণ তো ক্লাস নেওয়া যাবে না, তোমাদের শো 1 ঘন্টার মতো হয়ে গেছে এটা একটা, সো ওটা আর হচ্ছে না আজকে, আমরা নেক্সট দিনে তাহলে এটা পড়ে, আর তাহলে আমরা একটু এক কাজ করব, হ্যাঁ নেক্সট দিনে একটু তাড়াতাড়ি যাব, সেক্ষেত্রে নেক্সট দিনে আমরা যদি পারি গাউসের সূত্র অথবা ডাইপোল শুরু করে দিব, হ্যাঁ আমার আমার টার্গেট হচ্ছে আর দুইটা দুইটা ক্লাসে নেক্সট সোমবার এবং বুধবার টানা ক্লাস নিয়ে চ্যাপ্টার শেষ করে দেওয়া, কারণ একটা চ্যাপ্টার নিয়ে অনেকদিন আমরা পড়ে আছি, চ্যাপ্টারটা শেষ করতে হবে। সো ঠিক আছে, থ্যাংক ইউ। আর একটা কাজ করবা, সেটা হচ্ছে ম্যাথ করবা, গাণিতিক পদার্থবিজ্ঞান যে কোনো একটা নিবা, ভালো ভালো একটা গাণিতিক পদার্থবিজ্ঞান নিয়ে তারপরে হচ্ছে ম্যাথ করা শুরু করবা, বিশেষ করে সমবায়ের ম্যাথগুলো করে ফেলবা, শক্তির ম্যাথগুলো করো না, শক্তি এখনও পড়ায়নি, ঠিক আছে? শক্তিগুলো করো না, সমবায়গুলো পারবা, আর প্রাবল্য যা যা পড়ছি, প্রাবল্য বিভব সব ক্লোজ করবা, ম্যাথগুলো করে করে দেখবা যে কোথাও ঝামেলা হচ্ছে কিনা। ওকে ঠিক আছে।
নেক্সট ক্লাস সোমবারে নিব, হ্যাঁ, পরের সোমবার এবং বুধবার দুইটা দুই দিন নিয়ে ক্লাস শেষ করবো তোমাদের।